সাম্প্রতিক দেশকালের প্রতিদিনকার সান্ধ্যকালীন নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মৌমিতা মাসিয়াত। রাজাকারদের তালিকা তৈরির বিধান রেখে বিজয়ের মাসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এর আগে সংসদীয় কমিটির দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য নিয়ে গত বছর রাজাকার আল বদর আল শামসের একটি তালিকা প্রকাশ করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ব্যাপক বিতর্কের মুখে ওই তালিকা স্থগিত করা হয়। পরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি নিজেরাই রাজাকারদের তালিকা তৈরিতে উদ্যোগী হয়, কিন্তু কিছু আইনি জটিলতায় তা আর প্রকাশ করা হয়নি। সারা দেশে বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ মন্ত্রী পরিষদ সচিবকে এই আদেশ বাস্তবায়ন করতে বলেছেন। এছাড়া আদালত এক মাস পরে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন। এদিকে ভাস্কর্য বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মোহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জোনায়েদ ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অভিযোগ রয়েছে, মামলার আসামি মামুনুল হক গত 13 নভেম্বর রাজধানীর তোপখানা রোডের BMA ভবনের মিলনায়তনে বলেছিলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না, এই মূর্তি স্থাপন বন্ধ করুন, যদি আমাদের আবেদন মানা না হয় আবারও তৌহিদি জনতা নিয়ে শাপলা চত্বরে কায়েম হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে যারা ধৃষ্টতা দেখিয়েছে তাদের চরম মূল্য দিতে হবে। আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবে, ভাস্কর্য হবে। ভাস্কর্য ভাঙচুর সংবিধান ও রাষ্ট্রদ্রোহের শামিল, কারণ বঙ্গবন্ধু সাংবিধানিক ভাবেই বাংলাদেশের জাতির পিতা। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে তার বাসায় আইসোলেশনে আছেন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। তিনি বলেন, গত শনিবার থেকে জ্বর অনুভব করছিলেন শিক্ষামন্ত্রী। IEDCR গতকাল রবিবার তার নমুনা পরীক্ষা করিয়ে রাতেই রিপোর্ট দিয়েছে, ফল পজিটিভ এসেছে। ঠান্ডা জ্বর থাকলেও শিক্ষামন্ত্রীর অন্য কোনো উপসর্গ নেই। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ইরুল শহরে রহস্যময় অসুখে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 300 জন। এ বিষয়ে ইরুল অঞ্চলের চিকিৎসকরা বলছেন, অসুস্থদের মধ্যে খিঁচুনি, হঠাৎ সংজ্ঞা হারিয়ে ফেলা, কাঁপুনি ও মুখে ফেনা তোলার মতো লক্ষণ দেখা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে সেই আশঙ্কায় সেখানে সরকারি হাসপাতালগুলোর বিছানা খালি করে প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অসুস্থ সবার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে, কিন্তু তাদের কারো শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে উলভারহ্যাম্পটনকে 4 গোলে ভাসালো লিভারপুল। স্থানীয় সময় গতকাল রবিবার করোনাকালে ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমবারের মতো সীমিত আকারে খেলা দেখার সুযোগ পায় 2000 দর্শকরা। এমন ম্যাচে দারুণ জয়ে দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেয় অলরেডরা। শুরু থেকেই বল দখলে রেখে খেলতে থাকা লিভারপুল 24 মিনিটে এগিয়ে যায় মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহর গোলে। 58 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করে ডাচ মিডফিল্ডার জর্জিনিও ওয়েইনালডাম। 67 মিনিটে ক্যামারুনের সাবেক ডিফেন্ডার জোয়েল মাতিপের গোলে 3-0 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। 78 মিনিটে উলভসের পর্তুগিজ ডিফেন্ডার নেলসন আত্মঘাতী গোলের সুবাদে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল। প্রতি মুহূর্তে সংবাদ জানতে সাথেই থাকুন, ভিজিট করুন